বউ না থাকায় বুদ্ধি প্রতিবন্ধী যুবক ছেলে আড়ার সাথে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বিয়ে না করানোয় মা বাবার ওপর অভিমান করে সে আত্মহত্যা করে বলে জানা গেছে। পাগল বলে বউ না আসায় এবং নতুন করে বিয়ে না দেওয়ায় যুবকের ফাঁসি দিয়ে আত্মহত্যা করার এই দুঃখজনক ঘটনাটি ঘটে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে। জানা যায়, মেরাজুল ইসলাম জন্ম থেকে বুদ্ধি প্রতিবন্ধী, বাবাকে কৃষিকাজে সহযোগিতা করত। পারিবারিকভাবে প্রায় এক বছর আগে পাশের গ্রামের এক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে মেরাজুল। কিন্তু স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের দেড় মাস পর স্বামীর ভাত খাবে না জানিয়ে বাবার বাড়িতে চলে যায় নতুন বউ। অনেক চেষ্টা করেও নববধূকে আর স্বামীর বাড়িতে ফেরানো সম্ভব হয়নি। এই অবস্থায় মা বাবার কাছে ফের বিয়ের বায়না ধরে মেরাজুল। পরিবারের পক্ষ থেকে বিয়ের চেষ্টাও করা হয়, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার সাথে কেউ মেয়েকে বিয়ে দিতে রাজি হয়নি। এতে মেরাজুলের হৃদয়ে অভিমানের সৃষ্টি হয়। এক পর্যায়ে গতকাল রাত 8টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে হতভাগা নিজের ঘরের ভেতর আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দর্শক, বউ না পেয়ে পাগল ছেলের আত্মহত্যা করায় আপনার কি বলতে ইচ্ছে করছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।